আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অবাধ প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন জিজ্ঞাসার উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনে ভাই প্রশ্ন করেছেন অহেতুক ছবি তোলার বিধান কি যে গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ আমরা এই সমস্ত কাজকর্মগুলো যদিও আমরা জানার পরেও অনেক ক্ষেত্রে করে থাকি আল্লাহ আমাদের মাফ করুন যে এটার শরীয়তসম্মত উত্তর হচ্ছে ফটো তোলা কোনো ভালো কাজ নয় এটা আমরা জানি ছবি তোলা কোনো ভালো কাজ নয় এতে কোনো সন্দেহ নেই তবে কিছু ছবি আছে পরিষ্কার হারামও না যায়জ যেমন ছবি আঁকা যাদের দেখা জায়েজ নয় তাদের ছবি তোলা রিপিট ফটো তোলা কোনো ভালো কাজ নয় এতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহ সন্দেহাতীতভাবে ছবি তোলা অবশ্যই কোনো ভালো কাজ নয় তবে কিছু ছবি আছে পরিষ্কার হারামও না যায়জ যেমন ছবি আঁকা সুস্পষ্ট হারাম যাদের দেখা জায়েজ নয় তাদের ছবি তোলা এটা গাইলাম হেরাম যে কোনো নারী পুরুষ যেই হোক তাদের ছবি তোলা দেখা এটা না যায়জ কিন্তু বর্তমান ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা কম্পিউটার ও মোবাইল মেমোরিতে সংরক্ষিত ছবির ব্যাপারে কিছুটা এখতেলাফ পরিলক্ষিত হয় আই রিপিট বর্তমান ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা কম্পিউটার এবং মোবাইল মেমোরিতে সংরক্ষিত ছবির ব্যাপারে কিছুটা ইখতলাফ আছে অনেক স্কলার বিশেষজ্ঞের মতে এটিও হ্যারাম তবে কিছু কিছু স্কলারের মতে তা জায়েজ আই রিপিট অনেক বিশেষজ্ঞের মতে অনেক স্কলারদের মতেই কম্পিউটার মোবাইল এবং ডিজিটাল ক্যামেরাই ছবি তুলে সংরক্ষিত করে রাখা এটাও হারাম তবে কিছু কিছু বিশেষজ্ঞের মতে তা যায়েজ কিন্তু এটিও যে অনুত্তম এতে কারো কোনো দ্বিমত নেই এটি যে উত্তম নয় এটা জায়েজ যদিও কিন্তু উত্তমতা বহির্ভূত একটি কাজ এটি অবশ্যই উত্তম বলার কোনো অপেক্ষা সুযোগ রাখে না এটি অনুত্তম এতে কারো কোনো দ্বিমত নেই তাই অহেতুক ডিজিটাল ক্যামেরায়ও ছবি তোলা থেকে বিরত থাকা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে অহেতুক ছবি তোলা ফেসবুকে আপলোড করা এবং বিভিন্নভাবে অহেতুক ছবি তোলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন আলিনা ইল্লাল বালাগুল মবী আসসালামু আলাইকুম বরহমতুল্লা